ফটিক ছড়ির ভুজপুরে হেলাল নামে এক প্রবাসীর দালানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাউজানের সালাউদ্দিন নামে জনৈক দালালের বিরুদ্ধে আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান এগারো নভেম্বর সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে দালালের কাছে প্রতারিত হওয়ার এই অভিযোগ করেন পশ্চিম ভুজপুর আন্দারমানিক গ্রামের ওমান প্রবাসী বর্তমানে ভোজপুর ন্যাশনাল স্কুল সংলগ্ন নতুন বাড়ির মালিক মোহাম্মদ হেলাল তিনি অভিযোগ করে বলেন তার দালানে বিশ থেকে ২২ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাউজান এলাকার সালাউদ্দিন দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় অনেক ভোগান্তি শেষে দীর্ঘ চার মাস পর বিদ্যুৎ সংযোগ পেলেও এক মাসের বিদ্যুৎ বিল পরিশোধের পরও বিগত দিন আগে ফটিকছড়ি বিদ্যুৎ অফিস থেকে চারজন লোক এসে তার বিদ্যুৎ সংযোগ অবৈধ উল্লেখ করে মিটার দুটি খুলে নিয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এদিকে নতুন করে বিদ্যুৎ সংযোগ পেতে তাকে পুনরায় ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ অফিসে এক লক্ষ তেরো হাজার টাকা জমা করতে হয়েছে এ অবস্থায় তিনি অসহায় হয়ে পড়েছেন কি করব বুঝে উঠতে পারছি না তিনি উর্ধতন কর্তৃপক্ষের নিকট এমন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এ ব্যাপারে ফটিকছড়ি দুইয়ের আবুল কালাম আজাদ বলেন সালাউদ্দিন মোহাম্মদ হেলালের কাছ থেকে দেড় লাখ টাকা নেয়া এবং অবৈধ সংযোগ দেওয়ার ব্যাপারে আমরা তদন্ত করলে সেই দোষী সাব্যস্ত হয় এই প্রতারণার সাথে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ভুজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে মামলাটি আছে তো সালোর লগে লোক আনলো কথা বল যে আই বিল্ডিং বান ভাই আর তুই ইলেকট্রিকের কাম কান তুই আরে দিও তাই করলেকট্রিকের আই তো যাইম গো আবার আগামী সপ্তাহ তুমি ফারেলে রোজন যদি কোনো এলে তোমার দোস্ত থাকে কোনো থাকে এলে তুমি আরে ও কারেন্টের লাইন নেন গড়ি দিও আরে আর তো মা গোর অসুখ বেশি আরে গ্যাস দন হরের পরে আয় যাও পরে রোজন তুমি দুদিনে মানুষ পড়াই সালোর দিন এড়ে আসছি আই এনে কই কি যে এবার ফার্স্টানোর লাইন লাবি এগারো হাজার লাইন বাগানের এবারের মাধ্যমে কোনো এই সরকারের কোনো ইয়ে নাই এবার দি দিকে নিল ধরব এক লাখ ষাট হাজার টেতে চাই লাস্ট টাইম আবদুল্লের ফাটাই আবদুল্লার মাই হওয়া জামাই আবদুল্লের ফাটাই আবদুল্লার ফাটানোর পরে দেড় লাখ টের মধ্যে সত্যি ওই বিশ দিনের বিশেষ বাইশ দিনের ভিতরে আরে কমপ্লিট করে দিব এখন বিশ দিন হলে তোমার দেড় লাখ টে হলে দিতে রাজি কিনলে তুমি এমার্জেন্সি ঘরের মাধ্যমে রোগী আই বেড়ে মেডিকেল নিয়ে ডেলি ডেলি গাছ দিয়ে দ্বারা সম্ভব নয় মাস পরে যায় আরে উ কেবি উগ খাম্বা দিয়ে তার মধ্যে কম্পালসারে পাঁচ হাজার বা টেলিফোন আগে আমি তুই যা আর লাইন এবে দিলি লাইন এবে কিনে লাইন আর ফাঁসনাল কিনে কিনে লই দেড় লাখ টে দিলাই আর ডকুমেন্ট কই ওই যে আরও ষো মিটার বাকি আছে ওই ষো মিটার লগে আমি তোমার কাগজপত্রটা আমি বুঝে দিই এক সপ্তাহ পরে আমি জানো এক সপ্তাহ পরে যে দেখেছি কি অর্ডার দিই ফরিদ চরিতুন চার পাঁচজন মানুষ আই না আর দুই মিটার নিয়ে এগোই তার মধ্যে আর একমাস হয়ে গিয়ে একমাস বিলেও বুঝছি তুই দিয়ে দেড় লাখ কুড়িয়ে দিলাম ভিডিও আছে রেকর্ডিংও আছে তো এখন আই ওমান ফবাসে আই কোন অপরাধ করিলাম এই মিঠার গুণ অনার পরে চারি পাঁচ দিন আর মাগ আমার আগে গিয়ে এখন আর অনুরোধ সরকার কাছে আবেদন তো এক লক্ষ ষাট হাজার টাকা আমার দিন এই পাঁচ হাজার টাকা আবেদন ফ্রি বলে কই আবেদন দরখাস্ত দেওয়া পড়ব পাঁচ হাজার টাকা লই আর দেড় লক্ষ টাকা লাস্ট ক্যাশ লই ওই টাকা গুণ আর রাউজন যাই তারা দিয়ে রওজান ফুল্লি বিদ্যুৎ অফিসের সামনে ও একখান অফিসলে বসি অফিসের সামনে যাই এর আয় ওটা হাগুন দেড় লাখ টাকা বুঝে দিই সাথে আয় ও বিডিও লই দেড় লক্ষ যে বুঝে দিই এক গো এক লাখ টাকার বান্ডিল আর গো পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ওই দেড় লাখ টাকা দ্বিতীয় সময় তারে আয় গোপন ক্যামেরা তার তুন বিডিও লোই ও কন্যা পারে জানা সালাউদ্দিন ও যে আর দাবি যে ও খুদ অফিসের সামনে তো বড় চট্টগ্রাম ফুল্লি বিদ্যুৎ টু অফিসের সামনে ও অফিসে কীভাবে বই এর দালালি করে আর এত দেড় টাকা আরও অনেক শত শত নোটা এরকম রিপোর্ট আছে সালাউদ্দিনের যে প্রতারণার বিষয় এটা হেলাল নামে জনৈক বহুতল ভবনের মালিক দ্রুত লাইন নেওয়ার জন্য তার সঙ্গে কথা বলে এবং সে বলে যে আমি খুব তাড়াতাড়ি লাইন নেয় দেবো আমার টাকা লাগবে দেড় লক্ষ সেই দেড় টাকা এইভাবে দেয় এবং দীর্ঘদিনেও যেহেতু লাইনটা হচ্ছিল না তখন তারা বুঝতে পারে যে সম্ভবত আমরা সঠিক জায়গায় যাইনি ভুল পথে আমরা অগ্রসর হয়েছি তারপরে অতিরিক্ত করার কারণে সে অবৈধভাবে একটা লাইন নির্মাণ করে ঠিকাদারের মাধ্যমে এই কাগজপত্রগুলো আসলে ডকুমেন্টগুলো সঠিক ছিল না ডকুমেন্ট নিশ্চিত হওয়ার পরে আমরা বুঝতে পারি যে এটা একটা অবৈধ লাইন তখন আমরা এর বিরুদ্ধে তদন্ত করি এবং দোষী সে দোষী সাপ্যস্ত হয় এবং এই প্রতারণার সাথে জড়িত প্রমাণিত হয় তার বিরুদ্ধে আমরা বুজপুর থানায় একটা মামলা দায়ের করি বর্তমানে এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে আচ্ছা গ্রাহককে আসলে দেড় লাখ টাকা যেটা দিছে ওইটা কি ফেরত পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে না এটা তো নির্ভর করবে এখন মামলা হইলে অবশ্যই